প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। এই একটি অঙ্ক চার রকমভাবে পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা এই একটি অঙ্ক দিয়ে চার রকম ফরম্যাট শিখবো, এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ, বুয়েটে বারবার আসছে, MISTতে আসছে, এবং বোর্ড পরীক্ষায় তো প্রত্যেক বছরই থাকে। তাছাড়াও কলেজে যে প্রিটেস্ট টেস্ট এবং অর্ধবার্ষিক যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতেও থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আমরা একটু প্রত্যেকে মনোযোগ সহকারে দেখব। যে আমাদের যে মানটা দেয়া আছে, শুরুতে যে মানটা দেয়া আছে এখানে, যে সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু এ, এটা এক নম্বর সমীকরণ। আবার কস থিটা প্লাস কস ফাই ইজ ইকুয়াল টু বি। আমরা এক নম্বরটা যদি প্রমাণ করতে চাই, তাহলে থিটা প্লাস ফাই কস থিটা প্লাস ফাই ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে আমরা যেহেতু বি স্কোয়ারটা আগে আছে, আমরা দুই নম্বরটাকে এক নম্বরটা দ্বারা কী করবো, ভাগ করে দিব। দেওয়ার পর এখানে থাকে হচ্ছে কস থিটা প্লাস কস ফাই, এখানে সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই কত, এ। তো কস সি প্লাস কস ডি সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, যে টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই কত টু ইকুয়াল টু বি ডিভাইডেড বাই কত এ। এখানে যে মানটা সিমিলার, এটা কস হবে, সরি এটা কস, এটা এটা কেটে যাবে। এখন যে মানটা আছে, মানটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, কেন স্কোয়ার করব, কারণ প্রমাণের দিকে তাকালেই আমরা দেখতে পারবো যে আমাদের এই মানটার ব্যাপারে একটা বর্গ আছে। তাহলে এখানে আমরা লিখবো বি স্কোয়ার ডিভাইডেড বাই কত এ স্কোয়ার। এখন তারপর দেখতে পাচ্ছি আমরা যে বিয়োজন যোজন করছে, তাহলে আমরা এখানে বিয়োজন করে দেবো যে কজ স্কোয়ার থিটা প্লাস কত ফাই ডিভাইডেড বাই কত টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই কত টু। এখন বিয়োজন যোজন হচ্ছে লবকে স্থির রাখবো, হরটাকে একবার যোগ দিব, আর লবটাকে স্থির রাখবো, হরটাকে একবার বিয়োগ করব। যোজন বিয়োজন, আর বিয়োজনের ক্ষেত্রে লবটাকে স্থির, হরটাকে বিয়োগ করব, আবার লবটাকে স্থির, হরটাকে যোগ করব। দেখো এই যে হরে কী আছে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত ওয়ান, লবে কী হবে কস টু থিটা, কারণ কি আমরা জানি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় কস টু থিটা। তাহলে আমরা দেখো আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা, সেই প্রমাণটা আমরা পেয়ে যাচ্ছি আর কি। আমরা এখান থেকে লিখতে পারি অতএব কস থিটা প্লাস কত ফাই ইজ ইকুয়াল টু কত বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এখন দুই নম্বরটা দেখো, সবগুলোতে কী আছে, দুই থেকে চার পর্যন্ত সবগুলোতে কী আছে, থিটা মাইনাস ফাই। তাহলে থিটা মাইনাস ফাই করার জন্য আমাদের কিন্তু এই ফর্ম্যাট ব্যবহার করলে হবে না, তখন আমাদের কী করতে হবে, আলাদা একটা ফর্ম্যাট ব্যবহার করতে হবে। তখন আমরা এখানে লিখব যে এক নম্বর এবং দুই নম্বরের বর্গ করে যোগ করে পাই। তাহলে এক নম্বরটা কী ছিল, সাইন থিটা প্লাস সাইন ফাই, সাইন থিটা প্লাস সাইন ফাই, এবং এখানে ছিল হচ্ছে কি কস থিটা প্লাস কত কস ফাই, এখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি এখানে স্কোয়ার করে দিই, তাহলে এখানে অবশ্যই হবে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত টু কত এ টু এ বি প্লাস এখানে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত টু এ বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস। এখন খেয়াল করো শিক্ষার্থী, এখানে কজ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো আমরা, ওয়ান। আবার এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কী লিখবো, ওয়ান। আবার এখান থেকে যদি এবং এখান থেকে একটু যদি টু কমন নেই, তাহলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি সমান লেখা যায় কজ এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রমাণটা প্রায় চলে আসছে, টু প্লাস কত টু কস থিটা মাইনাস ফাই এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, কারণ কজ এ বাই ফাই। হ্যাঁ, এখানে আমাদের কস এ মানটা চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এই মানটা নিয়ে আসবো, এখানে টু যদি কমন নেই তাহলে কী থাকবে, ওয়ান প্লাস কত কস থিটা মাইনাস কত ফাই
ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস কত, বি স্কোয়ার। আমরা জানি ওয়ান প্লাস কস থিটা সমান সূত্র হচ্ছে টু কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত, টু। এটা আমরা জানি, অর্থাৎ ওয়ান প্লাস কত কস থিটা ইজ ইকুয়াল টু টু কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত, টু। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু দুই নম্বর যে প্রমাণটা সেই প্রমাণটা কিন্তু হয়ে গেছে, ওয়ান ডিভাইডেড বাই ফোর, এখানে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। অথবা আমরা বলতে পারি কস থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। এখন তিন নম্বর আছে ট্যান। ওকে, ট্যানের প্রমাণটা করার জন্য আমরা এখানে এখান থেকে একটু খেয়াল করব, কজ স্কোয়ারকে যদি আমরা ভেঙে দিই তাহলে এখানে হবে সেক স্কোয়ার, আর সেক স্কোয়ার হবে থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই কত টু, এবং এখানে মানটা উল্টে যাবে, এরকম একটা ফরম্যাট হবে আর কি। তাহলে সেককে যদি ভেঙে দিই ওয়ান প্লাস কত ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই টু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে কি ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লসাগু করে দিলে এখানে হবে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত ফোর। অতএব আমরা এখান থেকে লিখতে পারি ট্যান থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমাদের যদি সাইনের মান বের করতে চাই তাহলে আমরা আমার মানে আবার আমরা এই জায়গা থেকে কাজ শুরু করব, যেহেতু সাইনের মানটা নিয়ে আসতে বলছে এবং প্রমাণের দিকে তাকাবো ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে দুই দোকানো চার এবং হ্যাঁ কজ স্কোয়ারকে যদি ভেঙে দিই তাহলে ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কত, সরাসরি লিখি সাইন স্কোয়ার, তাহলে লিখতে পারি আমরা হচ্ছে কি ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত ফোর। অতএব সাইন প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট। প্রিয় শিক্ষার্থী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা অঙ্কটা বেশি বেশি প্র্যাকটিস করবা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।